আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফৌজিয়া শারমিন, চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। তো আমি প্রথমেই কাট শো করে দিয়েছি আর ডিসক্রিপশন বক্সে ডিটেলে পেয়ে যাবেন। আর ঠিকানা আপনারা যদি শপে আসতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন, তাহলে দোকানটা খুঁজে পেতে সুবিধা হবে। কারণ আমাদের নিউ মার্কেট, নিউ সুপার মার্কেটে দোকানগুলি অনেক আছে, তো সেই ক্ষেত্রে বুঝতে পারবেন, ভুলে যাবেন। তো কার্ডের কার্ড স্ক্রিনশট নিয়ে আসলে আপনারা দোকানটা খুঁজে পেতে সুবিধা হবে। তো ভিউয়ার্স, আমি কিছু শো পিসের কালেকশান দেখাবো আজকে আপনাদেরকে। এখানে অনেক ধরনের কিন্তু শো পিস আছে। আমি একটা রেড কালার দেখাচ্ছি যেটাতে মরিচ লাগানো আছে। ভাই, এটার প্রাইসটা কত আসবে? মরিচ দেওয়া আছে যেটা, ১০০০ টাকা রাখা যাবে। এরকম সুন্দর সুন্দর কালেকশন। তো ভিউয়ার্স, এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এখানে খুব সুন্দর কিন্তু মরিচ দেওয়া আছে। আর এগুলি তো কাচের উপরে নাকি? কাচের, হ্যাঁ, ক্রিস্টালের উপরে, ক্রিস্টালের উপরে দেওয়া আছে। যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু তৈরি করা হয়েছে। তো অনলি ১০০০ টাকা হলে এরকম সুন্দর ডিজাইন নিতে পারবেন। তো আরও কিছু ডিজাইন আছে, আমি সেগুলো দেখাবো। ভিউয়ার্স, এই ডিজাইনটা খুবই সুন্দর। আমাদের মক্কা শরীফ, আমাদের মুসলমান যারা আছে না, তারা আমরা তো জানি অনেকে গাড়িতে এবং শোকেসে সাজানো পছন্দ করেন। তো এটার প্রাইসটা কত আসবে ভাইয়া? ৬০০ টাকা। অনলি ৬০০ টাকা হলে এরকম সুন্দর নিতে পারবেন জিনিস ঘর সাজানোর জন্য। এখানে কিন্তু অনেক ধরনের কালেকশান আছে, আমি একটু সবটা দেখাচ্ছি। আর কিছু এখানে দেখা যায়, এই যে এটার প্রাইসটা কত রাখা যাবে? ১০০০ টাকা রাখা যাবে। এগুলো আছে ছোট, এটা কি দুইটা একসাথে থাকবে? আচ্ছা, এটা দুইটা একসাথে থাকবে। তো এটার প্রাইসটা কত? সেম প্রাইস, ১০০০ টাকা। ১০০০ টাকা। আমাদের আলাউদ্দিনের চিরাগো আছে সাথে, ছোট ছোট মাঝারি সাইজের। তো একটু হাতে নিয়ে দেখব। আবার এটা মনে করেন না যে ঘুষলে আলাউদ্দিনের চিরাগ চলে আসবে। তো যাই হোক, এটা হচ্ছে মেটেলের উপরে, ঠিক না ভাইয়া? আর এটার মধ্যে কালার হবে, এই যে একটা কালার আছে। তো এটার প্রাইসটা আমরা আগে জানি। ৬০০ টাকা। আচ্ছা, এটা পড়বে ৬০০ টাকা। আর নিচেরটা কত পড়বে? নিচেরটা হচ্ছে একটু কোয়ালিটি ভালো, সাইজ ছোট কিন্তু কোয়ালিটি ভালো, কোয়ালিটি ভালো। আচ্ছা, ৬০০ টাকা এটাও রাখা যাবে। আচ্ছা, আপনার খুব সুন্দর এটা ফিশ নাকি? কি ফিশ? সমুদ্র সৈকতের। আচ্ছা, সমুদ্র সৈকতের ফিশ এটা। আর দেখা যায় ফিশের নাম ভাইয়াও বলতে পারছে না, আমিও জানি না। যাই হোক, আপনারা কেউ যদি জেনে থাকেন তো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তার এটার প্রাইসটা কত আসবে? ১০০০ টাকা রাখা যাবে। তো ভিউয়ার্স, এই মাছটাও খুবই সুন্দর, খুব ডিজাইন করা আছে ইউনিক করে। তো ভাইয়া, এটার প্রাইসটা? ২০০০ টাকা রাখা যাবে। ভিউয়ার্স, এখানে কিন্তু অনেক ধরনের জিনিস আছে। ভাই, আমাকে ওই রেড কালার বাসটা, ফুলের টপ যেটাকে বলা হয়, হ্যাঁ, এই নামাইতে হবে না, আপনি ওটা বলেন, কারণ এটা বোঝা যাচ্ছে। ১০০০ টাকা রাখা যাবে। তার পাশেরটা, পাশে যে এই রেড কালারগুলো রাখা যাবে ৮০০। আচ্ছা, এগুলো আছে ৮০০ টাকা করে রাখা যাবে। ভিউয়ার্স, এখানেও কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু কালেকশন আছে, বিভিন্ন দেশের আছে এগুলো। আর এই গাড়িটার প্রাইসটা? এটার প্রাইসটা পড়বে মেটালের উপরে ১৫০০ টাকা প্রাইস রাখা যাবে। আর খুব সুন্দর ভিউয়ার্স, এটা হচ্ছে ফাইবারের উপরে, আর এটা কিন্তু সেট এভাবেই ইউজ করতে হয়। তো এটা শো পিস, এটার প্রাইসটা কত আসবে? অনলি ১২০০ টাকা হলে নিতে পারবেন। আর এখানে এগুলি ক্যান্ডেল জাল তো নাকি? ক্যান্ডেল রাখা যাবে ভিতরে। আমি একটু দেখাচ্ছি, এই যে। তো এটা কত করে আসবে? ৩৫০ টাকা করে, যেটাই নিই না কেন। এখানে এইগুলি কালারিংটা ৩৫০ টাকা করে রাখা যাবে। আর এখানে কিন্তু ছোটোগুলিও আছে, ছোটোগুলি কত করে? ২৫০ টাকা করে ছোটোগুলো। তো ভিউয়ার্স, এরকম সুন্দর সুন্দর কালেকশান যদি দেখতে হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এখানে কিন্তু অনেকগুলো আপনার শিমলা মরিচ, যেটাকে ক্যাপসিকাম আমরা অনেকে বলে থাকি। তো ক্যাপসিকামগুলি কত করে? ৬০০ টাকা করে আছে। এখানে অ্যাপেলও আছে, অ্যাপেলটা ৬০০ টাকা, এটাও ৬০০ টাকা রাখা যাবে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।